their effort to feed almost 10 million of my country's people as well as গত শুক্রবার শেষ হয়েছে বিপিএল এর দশম আসর দুই দিনের বিরতির পর সিরিজ নিয়ে ব্যস্ততা শুরু তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ আগামীকাল সোমবার চায়ের দেশ সিলেটে শুরু হচ্ছে তিন ম্যাচের টি-20 সিরিজ তিনটি টি-20 ছাড়াও দুই দল সমান সংখ্যক ওয়ানডে ও দুটি করে টেস্ট ম্যাচ খেলবে ম্যাচগুলো হবে সিলেট ও চট্টগ্রামে মিরপুরে পূর্ণাঙ্গ সিরিজের কোনো খেলা নেই এই প্রথম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল সন্ধ্যা 6টায় প্রথম টি-20তে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ওই ভেন্যুতে এই ফরম্যাটে তিনটি ম্যাচই হবে পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে 6 ও 9 মার্চ এরপর তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে চট্টগ্রামে যাবে দুটি দল 50 ওভারের ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে 13, 15 এবং 18 মার্চ